আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করোনার ঊর্ধ্বমুখী দাবানলের মধ্যে নতুন এই ভিডিওতে হাজির হলাম কিছু স্কুটার নিয়ে। একসময় স্কুটার মেইনলি বাহন হিসেবে বিবেচিত হতো, আর মানুষ স্কুটার রাইডারদের একরকম একঘরে চোখে দেখত। কিন্তু সময় বদলেছে, মানুষ আগের চেয়ে বেশি সেন্সিবল হয়েছে, সিগনিফিকেন্টলি হ্রাস পেয়েছে সেক্সিজম। স্কুটার এখন উভয় লিঙ্গের বাহন হিসেবে বিবেচিত হচ্ছে। বাইক বা গাড়িওয়ালা মানুষও এখন স্কুটার কিনছেন সেকেন্ডারি বাহন হিসেবে। কেউ কিনছেন ডেইলি কমিউটের জন্য, কেউ বা শুধু বাজার করার জন্য, অনেকে আবার ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাওয়া আসার জন্য। তবে বেশিরভাগ ইউজারই হচ্ছে ফিমেল। কম ওজন ও ইজি টু রাইড এবং প্র্যাকটিক্যালি মোর ফিমেল ফ্রেন্ডলি হওয়ায় এখন অনেক মেয়েকেই ডেইলি কমিউটিংয়ে স্কুটার রাইড করতে দেখা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব 110 সিসি সেগমেন্টের 10টি বেস্ট স্কুটার, এদের স্পেসিফিকেশন ও বর্তমান বাজার মূল্য। যার কারণে ভিডিও কিছুটা লম্বা হলেও পুরো ভিডিও দেখলে এই সেগমেন্টের প্রায় সব ব্র্যান্ডের স্কুটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রানার কাইট প্লাস। 110 সিসি এয়ার কোল্ড ফোর স্ট্রোক ইঞ্জিনের এই স্কুটার 7500 আরপিএমে 6.43 BHP এবং 5500 আরপিএমে 7 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার, যার মাইলেজ পাবেন প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার। 4 লিটার ফুয়েল ক্যাপাসিটি সহ এর ওজন 95 কেজি। এই স্কুটারের সিট বয়স্ক বা মেয়েদের জন্য স্পেশালি প্লেন অ্যান্ড সফট করা হয়েছে। থাকছে কিক এবং ইলেকট্রিক স্টার্ট। ব্রেকিংয়ে সামনের চাকায় ডাবল পিস্টন ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। সাসপেনশনে সামনে টেলিস্কোপিক এবং পেছনে কোয়েল স্প্রিং লোডেড ডাবল ইউনিট রয়েছে, যা আপনাকে অনেক ভালোই সাপোর্ট দেবে। এই স্কুটারটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 85,000 টাকা। তারপর আসছে অ্যাটলাস জংশন ZS110। দেখতে বেশ সুন্দর কম্প্যাক্ট কমিউটার স্কুটার এটি। এর কাপ টাইপ সিটিং পজিশন বেশ কমফোর্টেবল। 110 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কোল টু ভাল্ভ ইঞ্জিন 7500 আরপিএমে 8.3 হর্স পাওয়ার ও 5500 আরপিএমে 8.2 Nm টর্ক উৎপাদনে সক্ষম। ফোর স্পিড গিয়ারের সাথে থাকছে ওয়াইড মাল্টিপল ক্লাচ। কার্বোরেটর সিস্টেমের এই ইঞ্জিনে কিক এবং ইলেকট্রিক স্টার্ট সিস্টেম থাকছে। সাসপেনশনে সামনে টেলিস্কোপিক এবং পেছনে কয়েল স্প্রিং লোডেড ডাবল ইউনিট রয়েছে। সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক পাবেন এই স্কুটারে। এর মাইলেজ প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই স্কুটারটি নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে 89,000 টাকা। তারপর আসে রানার স্কুটি 110। স্পোর্টি এবং কমিউটার ফ্রেন্ডলি কম্প্যাক্ট এই স্কুটার, হুইচ এনেবলস ইট টু ফিট থ্রু ট্রাফিক। স্পোর্টি লুকের এই স্কুটারকে পকেট রকেটও বলা যেতে পারে। সিকিউরিটির জন্য এর সিটের নিচে একটি সুইচ রয়েছে, যেটা অফ থাকলে স্কুটার কোনোভাবেই স্টার্ট করা যাবে না। এর লো স্যাডেল হাইটের জন্য 5'4" হাইটের রাইডারদের জন্য কিছুটা আনকমফোর্টেবল হতে পারে। 104 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কোল্ড ইঞ্জিন 6500 আরপিএমে সর্বোচ্চ 6.97 BHP এবং 7 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এর ট্রান্সমিশন সিস্টেম ফুললি অটোমেটিক। এর সর্বোচ্চ গতি 100 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মাইলেজ 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। বাজারে এর দাম 99,000 টাকা। 7 নম্বরে রয়েছে হিরো ম্যাস্টেরো এডস। এই স্কুটারটি হিরো প্রিমিয়াম লাইন আপের, যাতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেল লাইট, ইঞ্জিন ইমোবিলাইজার, ফ্রন্ট লাগেজ হুক, সেন্টার কম্পার্টমেন্ট, হেলমেট হোল্ডার, ফোল্ডেবল বিনিথ সিট ব্যাগেজ হুক এবং সেলফোন চার্জিং USB 3.0 পোর্ট। শুধু তাই না, এতে থাকছে ফ্যাশনেবল সুইচ কভার। এর সিটের নিচে 22 লিটার আয়তনের লাগেজ স্পেস পাওয়া যাবে। 110 সিসি এয়ার কোল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সর্বোচ্চ 8 BHP এবং 8.7 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এর মাইলেজ কোম্পানি ক্লেমড 65 কিলোমিটার প্রতি লিটারে। এর সামনে পেছনে ড্রাম ব্রেকের ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বেশ ভালো কাজ করে। এছাড়া এর ফ্ল্যাট ওয়াইড সিট রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই বেশ আরামদায়ক। ম্যাস্টেরো এডস এর বর্তমান বাজার মূল্য 1,29,990 টাকা। তারপর আসে সুজুকি লেটস।
অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফিক্সের লাভলি একটি স্কুটি সুজুকি লেটস, যেটি মূলত মাইলেজও বেশ অ্যাকুরেট, যার কারণে একে ভ্যালু ফর ক্যাশও বলা যেতে পারে। এর সুইচ গিয়ার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা ছিল ডিসেন্ট এবং ফার্স্ট ক্লাস। ডেলি কমিউটিংয়ের জন্য এই স্কুটার বেশ আরামদায়ক হবে। এর সিটের নিচে হেলমেট ও অন্যান্য জিনিস রাখার জন্য স্পেস রয়েছে। এর ফ্ল্যাট ম্যাসিভ সিট রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই বেশ আরামদায়ক। এর 112 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন সর্বোচ্চ 8.2 BHP এবং 8.8 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই স্কুটার সম্পূর্ণ অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে রান করবে। 3টি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে এই স্কুটার। বাজারে বর্তমানে এর মূল্য 136,917 টাকা। পাঁচ নম্বরে রয়েছে টিভিএস জুপিটার। ইন্ডিয়ান মার্কেটে মোস্ট সেলিং স্কুটার টিভিএস জুপিটার, যেটি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর প্রথম কারণ হচ্ছে ইন্টারেস্টিং ডিজাইন, ডিপেন্ডেবল ইঞ্জিন। বর্তমান সময়ে এর চাহিদা বেশ বেড়েছে। এর সুন্দর কালার আর ক্লিন লুক বিশেষ করে মেয়েদের বেশ আকর্ষণ করে। লেডি বাইকারদের মতে এটি বাংলাদেশের সবচেয়ে কিউট স্কুটার। এর 109 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন 7,500 RPM-এ 7.88 BHP এবং 5,500 RPM-এ 8 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এর ফুললি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম বেশ লিনিয়ার পাওয়ার আউটপুট দিবে। এটি 7.2 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ তুলতে পারে আর সর্বোচ্চ 85 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে। এর সিট বেশ বড় এবং প্রশস্ত। রাইডার এবং পিলিয়ন বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এছাড়া সিটের নিচে মোটামুটি ভালোই জায়গা রয়েছে হেলমেট ও অন্যান্য ব্যাগেজের জন্য। সাথে সামনে ব্যাগ ঝোলানো হুকও পাওয়া যাবে। এর সামনে এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যেটি মূলত সিঙ্ক ব্রেকিং টেকনোলজির সাথে পাওয়া যাবে। সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কোপিক এবং পেছনে গ্যাস স্টাফড শক অ্যাবজর্বার উইথ স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর মাইলেজ পাওয়া যাবে 50 থেকে 55 কিলোমিটার প্রতি লিটারে। যারা স্টাইল এবং মাইলেজ এর কম্বো চাচ্ছেন তাদের জন্য এই স্কুটার অন্যতম হতে পারে। 4টি অসাধারণ কালারে পাওয়া যাবে এই স্কুটার। এই কিউট স্কুটারের মালিক হতে চাইলে আপনাকে খরচ করতে হবে 137,900 টাকা। তারপর আসে টিভিএস উইগো। ইয়ামাহা এবং হোন্ডার প্রিমিয়াম স্কুটারদের সাথে বাজার শেয়ার করতে টিভিএস বাজারে নিয়ে আসে টিভিএস উইগো স্কুটারটি, যাতে থাকছে ব্যালেন্স টেকনোলজি, যা বেটার কন্ট্রোল, বেটার কমফোর্টেবল দিবে আপনাকে। এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো স্কুটার নিয়ে কথা বললেই উইগো এর নাম আসবেই। এর টিপিক্যাল ওভারঅল পারফরম্যান্স কাস্টমারদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারে অনেকাংশে। 110 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন 7,500 RPM-এ সর্বোচ্চ 8 BHP এবং 5,500 RPM-এ 8 Nm টর্ক উৎপাদনে সক্ষম। পাশাপাশি এর ইঞ্জিন খুবই কম নয়েজ করে। এর সিট বেশ চওড়া এবং কমফোর্টেবল। সিটের নিচে বেশ ভালো জায়গা পাবেন। অনায়াসে 2টি হেলমেট ও টুকটাক জিনিসপত্র জায়গা করে নেবে। 5 লিটার ফুয়েল সহ এর ওজন 108 কেজি। এর মাইলেজ প্রতি লিটারে 50 কিলোমিটার। 5টি আকর্ষণীয় কালারে পাবেন এই উইগো। বাজারে এর বর্তমান মূল্য 144,900 টাকা। আমরা চলে এসেছি টপ 3 স্কুটারে, যার নাম্বার 3-এ থাকছে হোন্ডা ডিও। প্র্যাকটিক্যাল ও কম্প্যাক্ট এই স্কুটার শুধুমাত্র সেইসব রাইডারদের টার্গেট করে বানানো হয়েছে, যারা দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো স্কুটার চায়, সহজে রাইড করা যায়, ফ্যামিলি পিপল, চাকরিজীবী, তারাই মূলত এর প্রধান কাস্টমার। 103 কেজি ওজনের এই স্কুটারে 130 mm ড্রাম ব্রেকের সাথে থাকছে CBS টেকনোলজি। এটি একমাত্র এন্ট্রি লেভেল স্কুটার, যাতে পেছনে মনোশক সাসপেনশন থাকছে। এর সিট বেশ আরামদায়ক। সিটের নিচে 18 লিটার আয়তনের স্পেস পাবেন হেলমেট ও দৈনন্দিন জিনিসপত্র রাখার জন্য। 109 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SI ইঞ্জিন 7,000 RPM-এ 8 BHP এবং 5,500 RPM-এ 8.91 Nm টর্ক উৎপাদন করে। এর ট্রান্সমিশন সিস্টেম ফুললি অটোমেটিক। সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে ডিও। 5.3 লিটার ফুয়েল ধারণ করতে পারে এই স্কুটার। মাইলেজ প্রতি লিটারে 55 কিলোমিটার পেয়ে যাবেন ডিওতে। বর্তমানে এর বাজার মূল্য 146,900 টাকা। নাম্বার 2-এ থাকছে ইয়ামাহা ফ্যাসিনো। 110 সিসির প্রিমিয়াম স্কুটার এটি। এর ফ্রন্ট ফেন্ডার থেকে টেল ল্যাম্প পর্যন্ত কার্ভি ডিজাইন আপনার মন কাড়বেই। কিছু ক্রোম বডি ওয়ার্ক, রেট্রো ক্যারেক্টারিস্টিক্স বেশ দারুণ লেগেছে আমার কাছে। এর সফট আরামদায়ক সিটের নিচে রয়েছে 21 লিটার আয়তনের স্পেস, যাতে হেলমেট সহ দৈনন্দিন টুকিটাকি জিনিস অনায়াসেই জায়গা করে নেবে।
এছাড়া ফ্রন্ট অ্যাপ্রনে ফোন হোল্ডার সিটের সামনের দিকে নিচে একটা হুকও থাকছে। এর 113 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল ব্লু কোর ইঞ্জিন সর্বোচ্চ 7 BHP ও 8.1 Nm টর্ক আউটপুট করে। থাকছে অটোমেটিক CVT ট্রান্সমিশন সিস্টেম। সামনে টেলিস্কোপিক এবং পেছনে লিঙ্ক টাইপ সাসপেনশন থাকছে এতে। ব্রেকিংয়ে উভয় জায়গায় 130mm রাম ব্রেক, হুইচ ইজ ইকুইপড উইথ ইয়ামাহাস ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। এর ওজন 103 কেজি, সাথে 5.2 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। মাইলেজ পাবেন প্রতি লিটারে 40 কিলোমিটার। বাজারে বর্তমানে এর মূল্য 150,000 টাকা। এর মধ্যে চলে আসলাম নাম্বার ওয়ানে, আর নাম্বার ওয়ানে থাকছে ইয়ামাহা রে জেড আর স্ট্রিট র্যালি। এটি একটি মাচো লুকিং কমিউটার সেগমেন্ট স্কুটার, যেটি আপনার কমিউটিং নিডসকে খুব ভালোভাবেই স্যাটিসফাই করতে পারবে। বাংলাদেশে 110 সিসি মোস্ট প্রিমিয়াম বাইক এটি। ছেলে বা মেয়ে উভয় রাইডারদের জন্য বেশ জনপ্রিয় এই স্কুটার। এই স্কুটারে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখবেন আপনি তা সচরাচর অন্য কোনো স্কুটারে পাবেন না। এর ফিঙ্গার গার্ডস রেস বাইকের উইংলেটসের মতো দেখা যায়। এর লম্বা সিঙ্গেল পিস টু স্টেপ সিট রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই কমফোর্টেবল রাইড কোয়ালিটি এনশিওর করে। এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ফুললি ডিজিটাল। 113 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ এয়ার কোল্ড ইঞ্জিন সর্বোচ্চ 7.1 PS এবং 8.1 Nm টর্ক আউটপুট করে। অটোমেটিক CVT ট্রান্সমিশন সিস্টেম রয়েছে এর। 103 কেজি ওজনের সাথে 5.2 লিটার ফুয়েল ক্যাপাসিটি থাকছে এই স্কুটারের। কার্বোরেটর ইঞ্জিন হওয়ার পরেও এর মাইলেজ প্রতি লিটারে 40 কিলোমিটার পেয়ে যাবেন। এই ছিল 110 সিসি সেগমেন্টের টপ10 স্কুটার। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন এর থেকে আপনার জন্য বেস্ট স্কুটার কোনটি বেছে নিন। আর কমেন্টে অবশ্যই জানান, কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন কমেন্টে অথবা মেসেজ করতে পারেন ফেসবুক পেজে। আজকের মতো বিদায় নিচ্ছি। করোনার এই মহামারীতে আসুন আমরা সবাই আরও একটু সতর্ক হই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।